রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ভ্রমণ করার জন্য গেলেন। কথাগুলো ভালো করে দিল দিয়া বুঝবেন। জান্নাতে যখন ভ্রমণ করার জন্য গেলেন, আল্লাহ তাআলা বলে, হে জিবরাইল, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে ভ্রমণ করায়া দেখাও। জিবরাইল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখবার জন্য নিয়া গেলেন। আল্লাহর নবী জান্নাত দেখবার জন্য প্রবেশ করতাম, আমার আগে এই ব্যক্তিটাকে যে আমার আগে আগে হাঁটতেছে। জিবরাইল বলে, পয়গম্বর, আসলে আপনি যা দেখতেছেন তা সত্য, কিন্তু হাকিকত হইল ভিন্ন। বুঝলাম না। জিবরাইল আমারে খুলে বলো, ও পয়গম্বর, এই যে হাজে দেখতেছেন হাঁটতেছে আর চলতেছে, এটা কিন্তু বাস্তবে জান্নাতের মধ্যে না, এই ব্যক্তি এখনো দুনিয়ার জমিনের মধ্যে হাঁটতেছে। হে জিবরাইল, এই ব্যক্তিটা কে? ও নবী, এটা হলো আপনার কালো বিলাল, সে কদম ফলাইতেছে মদিনার জমিনে, আর তার কদমগুলো চলতেছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার বলে, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা, লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হার গরিনে দেন তু তৈয়া রহায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মেরাজ থেকে আসলেন, আসবার পরে বলে, বিলাল কি এমন আমল করে একটু মনে বলবো কি? বিলাল বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? রে বিলাল, বলো কি আমল আমল করো? বিলাল বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? রে বিলাল, আমি মেরাজে গেলাম, জান্নাত দেখবার জন্য গেলাম, জান্নাতে হাঁটতেছিলাম, আমি তাকাইয়া দেখি আমার আগে আগে তোমার শব্দ শোনা যায়, তোমার পদ পদমের শব্দ শোনা যায়, তোমার ছায়া দেখা যায়। রে বিলাল, এমন কি আমল করো বলো? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করবার পর অদ্যাবধি পর্যন্ত কন্টিনিউ আমল করেছি, এমন কোনো আমল আমার মনে পড়ে না। ও পয়গম্বর, তবে একটা আমল আমি সব সময় করবার চেষ্টা করি। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল কি এমন আমল করো? ও পয়গম্বর, আমি গরিব, আমি অশিক্ষিত গণ্ড মূর্খ, আমি গোলাম, আমি আমার মালিকের কাজ করি তো কুল পাই না, আমি বেশি আমল করব কেমনে? তবে একটা আমল আমি করবার চেষ্টা করি, কি আমল? ও পয়গম্বর, আমি যখন ওযু করি সাথে সাথে দুই রাকাত তাহিয়াতুল মজরুর নামাজ আদায় করি। আল্লাহু আকবার বলেন, মকন সুসিতি নামাজে পাঞ্জে আমি যখন ওযু বানাই দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি, ও পয়গম্বর, এই আমলটা আমি কন্টিনিউ করবার চেষ্টা করি। আল্লাহর পয়গম্বর বলবে, বিলাল তোমার এই চিন্তা করে দেখেন, বিলাল গোলামের ঘরে গোলাম হইতে পারে, গণ্ড মুরক্ষ হইতে পারে, এই দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পত্তি আমরা বিচার করি, যার টাকা বেশি তাকে সম্মান বেশি দেয়, যার শিক্ষকতা যোগ্যতা বেশি তাকে সম্মান বেশি দেয়, যার ক্ষমতা বেশি তাকে সম্মান বেশি দেয়। আল্লাহ তাআলা বলে, এমন এক সময় আসবে, মা হুনানি মালিয়া হালাকানি সুলতানিয়া, হুজুর বলল, আরে আফসোস করিয়া করিয়া বলবে, মা আগুনানি মালিয়া, আজকে আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, এই সম্পদের জন্য কত অন্যায় করেছি, জুলুম করেছি, অবিচার করেছি, ভাইকে ঠকাইছি, বোনকে ঠকাইছিলাম, সম্পদ নিজে দখল করেছিলাম, ভোগ করেছিলাম। আল্লাহ তাআলা বলে, ওই দিন আফসোস করিয়া করিয়া বলবে, মা আগুনানি সুরত কিয়া হুই তন বদন সব গল গই, হ্যাঁ সকল সুরত কিয়া হুই, কত বড় বড় নজার বা
সমস্যা ছিল, যাদের পায়ে পৃথিবী থর 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 করিয়া কাঁপত, আজকে মরিয়া গেছে, মাটির নিচে মিশিয়া গেছে, এদের কবরে বকরিবেরা দম্বা ঘাস খাইতেছে, তারা এবার মতো ক্ষমতা কিন্তু তাদের নাই, ঠিক কিনা জোরে বলেন। এই দুনিয়াতে কত সুন্দর সুন্দর রানী আর শাহজাদী ছিল, যাদের প্রেমে পড়িয়া রাজা আর বাদশারা পাগল হইয়া রাস্তার মধ্যে পর্যন্ত নামিয়া গেছিল। ওই রানীরা কই মাটির নিচে মিশিয়া গেছে, এদের সুন্দর বদনের মধ্যে চেহারার মধ্যে পছন্দ রয়েছে। আজকে যদি এদেরকে গিয়া ডাকো, একটা আওয়াজ দিতে পারবে না, গর ইমার রাবরি বরাসমা আকে বসিরে জমি গর দিনে হা গর চরস দম শওকত সুরত বাদ জাহে চো বাহারা মে দর গুরত বাদ। বিল্ডিং বানাইতে পারে আসমান পর্যন্ত যদি বানাও, চিন্তা করে দেখো হে মুমিন, একটা বিল্ডিং তোমার সন্তান তোমার খবর দিবে না, একটা গাড়ি একটা দোকান তোমার খবর সন্তান দিবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ফিররুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শামিগুনি। আজকে তোমার ভাই তোমার জন্য এত পাগল, কেউ তোমার মাথার মধ্যে বাড়ি মারলে ভাই প্রতিবাদ করবার জন্য আগে যায়, কেউ গালি দিলে প্রতিবাদ করবার জন্য ভাই আগে যায়। কিয়ামতের ময়দানে যখন তোমার নেক আর বদর পাল্লা সমান হয়ে যাবে, তখন ফেরেশতারা বলবে মুমিন যাও তো একটা নেকের জন্য তাড়াতাড়ি দৌড়াইয়া যাও, একটা নেক আনতে পারলে জান্নাতে যাইতে পারবা। ইয়াউমা ফিরুল মারু মিন আখি ভাই ভাই তাকে পলায়ন করবে, দৌড়াইয়া যাবে ভাই দুনিয়াতে আমার এত মহাব্বত করেছো ভালোবেসেছো, কেউ আমার কোনো কিছু বলতে পারে নাই, প্রতিবাদ করো বলার জন্য দৌড়াইয়া গেছো, হে ভাই আজকে একটা নেক দিয়ে জান্নাতের মধ্যে যাইতে পারি। ওই দিন তোমার আপন ভাই বলবে কে তুমি, তোমাকে আমি চিনতে পারলাম না, দুনিয়াতে আমার ভাই বলতে কেউ ছিল না। ও অম্মি হিমার কাছে যাবে মা, হে মা তুমি না আমার 10 মাস 10 দিন গর্ভে ধরছো, মা গো মা কত রাত তুমি আমার জন্য ঘুমাও নাই, আমি যখন অসুস্থ ছিলাম কুলের মধ্যে নিয়ে সারা রাত দাঁড়াইয়া ছিল, হে মা নিজে না খাই আমার খাওয়াইছো না পুরা মরে পড়াইছো, আজকে বিপদের মধ্যে পড়িয়া গেছি, একটা নেক আমার দিলে জান্নাতের মধ্যে যাইতে পারি। ওই দিন তোমার মা বলবে কে তুমি, তোমার আমি চিনতে পারলাম না, দুনিয়াতে আমার সন্তান বলতে কেউ ছিল না। ও আমি 3 নম্বরে বাবার কাছে যাবে, বাবা মা আমারে ফিরাইয়া দিল, ভাই ফিরাইয়া দিল, তুমি আমারে ফিরাইয়া দিও না, আমার কত ভালোবাসতা জীবন দিয়ে আমার তুমি মানুষের মতো মানুষ করেছো, অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া কুলিগিরি করিয়া করিয়া মাথার মধ্যে মাটি বোঝা বহন করিয়া করিয়া ঠিক মতো খাবার পর্যন্ত খাও নাই, তোমার শরীরের মধ্যে কত অসুস্থতা ছিল, 100 ডিগ্রি জ্বর নিয়ে পর্যন্ত কাম বন্ধ করো নাই, মায়ে যখন বলতো স্বামী এত জোর নিয়ে আপনি কাজের মধ্যে যাইয়েন না, তখন তুমি বলতা বিবির তুমি আমি না খায়া থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের সন্তান না খায়া থাকলে সহ্য করতে পারবো না, এই জন্য 100 ডিগ্রি প্লাস জ্বর নিয়ে কাজের মধ্যে গিয়েছিলাম। ও বাবা ঈদের সময় তোমারে বলছিলাম নতুন জামা কাপড় কিনিয়া দিতা, বাবা তোমার কাছে টাকা ছিল না আমরা বুঝতে পারি নাই, 1 মাস আগে বলছি জামা কাপড় কিনিয়ে দিতে হবে, তুমি বলছো সন্তান টেনশন করবি না, ঈদ আসতে দে ঈদের সময় জামা পাইয়া যাবে, দেখেছি বাড়িতে গিয়ে মায়েরা কইছো বিবি রে সন্তান জামা চায় না দিলে ইজ্জত কিন্তু থাকবে না, মায়ে কইছে স্বামী গো সন্তানকে জামা কিনা দিবেন কোত্থেকে, বদলা দিয়ে মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া সংসার চালান, এমনিতে অনেক টাকা ঋণ, ঈদ আসতে 1 মাস বাকি আছে, কেমনে সন্তানকে নতুন কাপড় কিনিয়া দিবেন, বাবাই কইছে বিবি আমরা সিরা কাপড় পরিয়া থাকলেও তো কেউ দেখবে না কেউ কিছু বলবে না, সন্তান ঈদের দিন কান্না করলে ইজ্জত কিন্তু থাকবে না, সন্তান ঈদের দিন ঈদগায় নামাজ না পড়তে গেলে নানির বাড়িতে না গেলে আনন্দ ভর্তি না করলে ইজ্জত থাকবে না, বাবা নিজের চোখে দেখিছি তুমি আর মা 1 মাস রোজা রাখছিলা, দুপুরে না খাইয়া চাল গুলো জমাইছিলা, ঈদের আগের দিন রাত্রিবেলা আমার বলছো সন্তান চল চল বাজারে চল করে আমি নতুন জামা কিনিয়া দেবো, বাবা নিজের চোখে দেখছি গামছার মধ্যে চাল গুলো বাঁধিয়া পিঠে বহন করিয়া করিয়া বাজারে গিয়েছো, বাজারে গিয়া বিক্রি করিয়া একটা লাল রঙের জামা কিনিয়া দিছো, এই জামাটা ঈদের দিন আগে বাড়িতে গেছি বন্ধু বান্ধব রে আনন্দ করেছি ভর্তি করেছি, অথচ ঈদের
দেখছি না একটা লুঙ্গি পরিয়ে ঘরের মধ্যে বসিয়া বসিয়া কান্না করেছি, সেই কথা আমি ভুলি নাই রে বাবা। আজকে একটা নেক দিলে আমি জান্নাতের মধ্যে যাইতে পারি। বাবা তখন বলবে কি তুমি, তোমার আমি চিনতে পারি নাই, আজকে আমার অবস্থায় বড় খারাপ, জানি না আল্লাহর সামনে কি হালত আমার হয়। বাবা বলবে যাও যাও ডিস্টার্ব করিও না, বড় টেনশনের মধ্যে আছি। এবার যাও বিবির কাছে সহিমতিহি, বিবিরে গিয়ে বলবে বিবি দুনিয়াতে এত আনন্দ ফুর্তি তোমার সাথে করেছিলাম যা অন্যের সাথে সম্ভব হয় নাই, রাত্রে শুইয়া শুইয়া কত আনন্দের গল্প করেছিলাম রে বিবি, যখন যা চাইতা তোমার পাই দিয়া দিতাম, কত সুন্দর সুন্দর গহনা বানাইয়া দিছি, তোমার মুখে হাসি ফুটাইবার জন্য পিতা মাতার পর জন্য ঘর থেকে বাইর করিয়ে দিছিলাম, আজকে একটা নিয়ে খুলে জান্নাতের মধ্যে যাইতে পারি। বিবি তখন বলবে কে আপনি, আপনার চিনতে পারলাম না, দুনিয়াতে আমার বিয়ে তো হয় নাই। এবার মা ফিরাইয়া দিবে, বাবা ফিরাইয়া দিবে, সন্তান ফিরাইয়া দিবে, বিবি ফিরাইয়া দিবে, ভাই ফিরাইয়া দিবে। পাঁচ নম্বরে যাবে বাবা অনেক সন্তানদের কাছে, সন্তানদের কাছে গিয়ে বসিয়া পড়বে হাঁটু ভাঙিয়া ভিক্ষুকের মতো হাত দুইটা ধরে বলবে এ সন্তানেরা আজকে বড় মুসিবতের মধ্যে পড়ছি রে, আমার মা আমারে ফিরাইয়া দিয়েছে, ভাই ফিরাইয়া দিয়েছে, আমার বাবা আমারে ফিরাইয়া দিয়েছে, আমার বিবি আমারে ফিরাইয়া দিয়েছে, একটা নেক খুলে জান্নাতের মধ্যে যাইতে পারি। ওই দিন সন্তানেরা বলবে কি আপনি, আপনারা তো কখনো দেখি নেই দুনিয়াতে আমাদের বাবা বলতে কেউ ছিল না। লিকুল্লি মৃম মিন হুম ইয়াওমা এদিন শারুয়ে গুনি, প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, আহারে সূর্য মাতার কাছাকাছি চলে আসবে, মাটি তামা হয়ে যাবে, মাতার মামজ গুলো পটপট করিয়া মাতের মারের মতো পড়বে আর চিৎকার করবে আল্লাহ জাহান্নামের কষ্ট থেকে আমাদেরকে বাঁচাও বাঁচাও। ওই দিন তোমার চিৎকার কেউ শুনবে না। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআনিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ আর ক্ষমতা দেখেন না, ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তো দেখেন তোমাদের ঈমান আর আমল, ঠিক কি না? এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল-কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক ওই ব্যক্তি যে দুনিয়া নয় বরং পরকাল নিয়ে চিন্তা করে, যে বিল্ডিংটার মধ্যে মাত্র 20 বছর 30 বছর 40 বছর থাকবেন এরপর মরিয়া যাবেন, এই বিল্ডিংটারে কত সুন্দর করিয়া সাজাইলেন, যার বাতি লাগাইলেন, রং বিরঙের টাইলস লাগাইলেন, দামি গালিচা সোফার বিছানা বিছাইলেন, হে বন্ধু চিন্তা করে দেখো মাত্র 10 আর 20 বছর পরে বিল্ডিং সারিয়ে কবর দেশে চলিয়া যাইবা, এই বিল্ডিংটা কে ব্যবহার করবে তুমি জানোই না, কে ভাগ করিয়ে নিবে তুমি কিন্তু বলতেও পারো না, কত 10 আর 20 বছর বসবাস করবার জন্য এত সুন্দর করিয়া বিল্ডিং বানাইছো, চিন্তা করে দেখো যে ব্যক্তিটা সর্বশেষ দুনিয়া থেকে মরিয়া যাবে ওই ব্যক্তি কমপক্ষে কবরে 40,000 বছর পর্যন্ত থাকবে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রওযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হফরাতুন মিন হুফারিন নার, পর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর পর কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। যে কবরে কমপক্ষে 40,000 বছর থাকবা একবার চিন্তা করে শুনি, ওই কবরের লাইট আর বাতি হবে কি, ওই কবরের দামি একটা কম্বল আর বিছানার ব্যবস্থা হবে কি, দরজার জানালার ব্যবস্থা হবে কি? পয়গম্বর বলে না না, যে দুনিয়াতে বিল্ডিং বানাইলো ওটা কিন্তু ক্ষণস্থায়ী জিন্দেগি, ওটা কিন্তু প্রকৃত বুদ্ধিমানের কাজ নয়, প্রকৃত বুদ্ধিমান তো সে যে দুনিয়া নয় বরং পরকাল নিয়ে চিন্তা করে, ঠিক কিনা? এই জন্য পরকাল নিয়ে চিন্তা করতে হবে। দেখেন আল্লাহর কাছে ধন সম্পদ কোনো কাজে আসে না, ক্ষমতা কোনো কাজে আসে না, মানুষ মারা গেলে সব ভাগ বন্টন হয়ে যায়, চেয়ারম্যান মারা গেলে চেয়ার অন্যজন দখল করে নাই, মেম্বার মারা গেলে তার গদি আরেকজন দখল করে নাই, এমপি মারা গেলে তার চেহার আরেকজন দখল করে নাই, পিতা মারা গেলে সম্পদ কিন্তু বন্টন হয়ে যায় বন্টন হয়ে যায়, কিন্তু যেই আমলটা করি আপনি কবরে যাবেন এই আমলটা কখনো কিন্তু বন্টন করা সম্ভব হবে না, ঠিক কিনা? জোরে বলেন। বেলাল যদিও কালো হয়, তার ঈমানটা বড় ভালো ছিল, তার আমল বড় সুন্দর ছিল, এই জন্য বিলালের দাম এত বেড়ে গেছে। বিলাল তুমি কালো হইতে পারো, গন্ড মুরুক্ক হইতে পারো, অশিক্ষিত হইতে পারো, তোমার আমলটা আল্লাহর কাছে অনেক বড় পছন্দ, এই জন্য আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছে, আমি জান্নাতে গিয়ে দেখি আমার আগে আগে তোমার পায়ের শব্দ চলে।